গেছে যে সত্য ওয়াজাহাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা যাহুকা চিরদিন মিথ্যে সেটা রিবা এটাও অন্যতম একটা গুরুতর পাপ আর দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে অনেক মুসলিম মনে করে যে সুদ বা রিবা পুরোপুরি বৈধ আমাদের এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে এই বিষয়ে কিছু বলেন যার ভিত্তি কোরআন আর সুন্নাহ আমি এটা মানি যে অনেক মুসলিম মনে করে রিবার ইন্টারেস্ট একই জিনিস না মনে করে আইনসম্মত তবে রিবার মানে মূল জিনিসের অতিরিক্ত এটার মধ্যে আছে ইউজারি খুব চড়াহারের সুদ তবে এর মধ্যে ইন্টারেস্টও আছে কারণ ইন্টারেস্টের সংজ্ঞাটাই হচ্ছে টাকা ধার দিয়ে টাকা উপার্জন আর ইউজারি চড়াহারের সুদ ছোট হোক বা বড় হোক রিবা জিনিসটা হারাম এর মধ্যে আছে ইন্টারেস্ট এছাড়াও আছে ইউজারি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই রিবা শব্দটা উল্লেখ করেছেন সব মিলিয়ে আটবার এটা আছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর 130 সূরা নিসা অধ্যায় চার আয়াত 61 সূরা বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর 275 এখানে তিনবার বলা হয়েছে এরপর আবার সূরা বাকারা অধ্যায় দুই আয়াত 276 তারপর সূরা বাকারা অধ্যায় দুই আয়াত 278 279 আল্লাহ দুটো আয়াতে বলেছেন তোমরা রিবার দাবি ছেড়ে দাও অর্থাৎ ইন্টারেস্টের দাবি এবং যারা এই রিবার দাবি ছেড়ে দেবে না তারা যেন আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে তার মানে আপনি যদি রিবা নেন বা দেন আল্লাহ এবং রাসুল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এছাড়া আরও বড় গুনাহ যেমন মাদকদ্রব্য নেয়া অ্যালকোহল পান করা ড্রাগ ইত্যাদি তবে রিবা বড় গুনার পাশাপাশি রিবায় জড়িত থাকলে আল্লাহ এবং রাসুল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন এটা পবিত্র কোরআনের একমাত্র আয়াত মাত্র একটা পাপের ক্ষেত্রে আল্লাহ এবং রাসুল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন সেটা রিবা তাহলে রিবা হচ্ছে খুবই বড় একটা গুনহা সেজন্যই এটাকে বড় গুনার তালিকায় রাখা হয়েছে ১২ নম্বরে আল কাবায়ের গ্রন্থে লিখেছেন ইমাম আয-যাহাবী ১২ নম্বরে আছে আর রিবার শাস্তির ব্যাপারে যদি বলি এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর 3881 আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেন সে লোকজনকে যারা রিবা নেয় এবং রিবা দেয় যারা ইন্টারেস্ট নেয় আর ইন্টারেস্ট দেয় যারা লিপিবদ্ধ করে আর যে দুজন সাক্ষী থাকে তারা সবাই সমান নবী বলেছেন সবগুলো মানুষ অভিশপ্ত যে লোক রিবা নেয় যে রিবা দেয় আর যে সেটা লিপিবদ্ধ করে আর যে লোক সাক্ষী থাকে সে তাদের সবাই অভিশপ্ত আর সবাই একই স্তরে এছাড়া আরও একটা হাদিস আছে মুস্তাদরাক আল হাকিমে হাদিস নাম্বার 2259 প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রিবার মধ্যে 73টা প্রকার ভেদ আছে আলাদা আলাদা স্তর সবচেয়ে নিচেরটা সমান হচ্ছে কোনো মানুষ যদি তার মায়ের সাথে জিনা করে থাকে সবচেয়ে নিচের সারির এটা রিবা 73টার মধ্যে সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করার মতো পাপ হবে এটা একটা সহিহ হাদিস আর এটা উল্লেখ আছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর ৫ পৃষ্ঠা নম্বর 225 এছাড়াও এই হাদিসটার উল্লেখ আছে সহিহ আল জামিতে হাদিস নম্বর 3375 আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি কেউ এক দিরহাম সমমূল্যের রিবা গ্রহণ করে সেটা ৩৬ বার জিনা করার চেয়েও গুরুতর পাপ যদি আপনি রিবা নেন এক দিরহাম সেটা হবে ৩৬ বার জিনা করার চেয়েও বড় গুনহা তাহলে এই হচ্ছে ইসলামে রিবার শাস্তি আর পাপের গুরুত্ব এখনকার দিনে দেখবেন যে পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ রিবার ভেতরে তারা ডুবে আছে সব কিছুর ভেতর ইন্টারেস্ট যদি লোন নেন ইন্টারেস্ট বাড়ি কিনবেন ইন্টারেস্ট গাড়ি কিনবেন ইন্টারেস্ট ক্রেডিট কার্ড এভাবে সবাই আর এই সিস্টেম বানাই গরিব মানুষকে আরও গরিব অনেক ধনী লোকও দেউলিয়া হয়ে যেতে পারে তবে এতে সাধারণত ধনীরা আরও ধনী হয় রিবার অনেকগুলো খারাপ দিকের উপরে একটা লেকচার দিয়েছি ইন্টারেস্ট ফ্রি ইকোনমি প্রমালগামেটেড বাই কোরআন সেখানে রিবার খারাপ দিকগুলো সব প্রমাণ করেছি এখনকার দিনে দেখবেন আপনি বেশি লাভ করতে পারবেন যদি ইসলামিক নিয়মে ব্যবসা বাণিজ্য করেন লাভ ক্ষতি শেয়ার করা ইন্টারেস্টের চেয়ে এটা অনেক ভালো সে কারণেই বেশিরভাগ বড় কোম্পানি জিরো ডেট কোম্পানি তারা ব্যাংক থেকে লোন নেয় না তারা মার্কেটের শেয়ার
ছাড়ে, শেয়ার বিক্রি করে, মানুষের সাথে লাভ ভাগাভাগি করে, এটা ইসলামিক কনসেপ্ট। আর বেশিরভাগ বড় কোম্পানি, ডেট ফ্রি কোম্পানি, দেখবেন যে তারা কোনো রকম লোন নেয় না, আসলে ইসলামিক কনসেপ্ট অনুযায়ী তারা চলছে। ও আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য দিন, আমরা সবাই যেন ইসলামিক কনসেপ্ট অনুযায়ী চলতে পারি, রিবা থেকে বিরত থাকতে পারি, যেটাকে বলা হয় ইন্টারেস্ট বা সুদ। এবারে রিবার প্রসঙ্গে প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি, এটার কি অনুমতি আছে যে একজন মুসলিম তার সঞ্চিত টাকা জমা রাখল একটা ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে অথবা ব্যাংকে, যাতে সেটা নিরাপদ থাকে? এখন সেই মুসলিম এখান থেকে যে ইন্টারেস্ট বা সুদ পাচ্ছে সেটা কি দান করতে পারে? বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন, যদি জবরদস্তি করা হয়তো কোনো অমুসলিম দেশে আছেন আর নিরাপত্তার খাতিরে আপনি প্রচলিত ব্যাংকে ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন, তবে এখানে ইন্টারেস্টের যে টাকাটা সেটা দান করবেন আল্লাহর কাছে পুরস্কার লাভের আশা না করে, কারণ এটা হারাম, বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন। তবে ব্যক্তিগতভাবে আমি একমত নই। আমার মত হচ্ছে, আমি এখানে শেখ ওতায়মের সাথে একমত, তিনি বলেছেন যে এই কাজটাও নিষিদ্ধ, কারণ কোরআন বলছে না যে সুদের টাকা ব্যবহার করো না। কোরআন যদি বলতো সুদের টাকা ব্যবহার করো না, তাহলে সিদ্ধান্তটা ঠিক হতো। কোরআন বলছে রিবায় জড়িত হয়েও না, নেবেও না, দেবেও না। দান করতে গেলে তো ব্যাংক থেকে রিবা নিতে হবে, সেজন্য আমি একমত না। যদি আপনি রিবা বন্ধ করতে চান, তাহলে সিস্টেমটাই বন্ধ করতে হবে। বলতে পারবো না যে নিরাপত্তার জন্য রাখলাম, ইন্টারেস্টের টাকা দান করে দেব, পরোক্ষভাবে তাদের উৎসাহিত করছেন। কারণ যখনই একটা অ্যাকাউন্ট খুলবেন যেটাতে ইন্টারেস্ট আছে, আপনি সাইন করে তাদের জানিয়ে দিচ্ছেন যে আমি এই ইন্টারেস্টের নিয়মটা মেনে নিচ্ছি। এই কাজটাও পাপ, আল্লাহ আপনাকে অভিশাপ দেবেন, আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করবেন আপনার বিরুদ্ধে। আর আমি এই লোকজনকে প্রশ্ন করব, যারা বলে যে ইন্টারেস্টের টাকা আপনি দান করে দিতে পারেন, ধরেন আমি মাদকদ্রব্যের ব্যবসা করি, ধরেন কোকেন, তারপর ব্রাউন সুগার, আর ধরেন ইনভেস্ট করেছি $1,000,000, আর প্রত্যেক মাসে $1,000,000,000 লাভ করলাম, এবং লাভের টাকাটা আমি দান করে দিলাম গরিব মানুষের মাঝে, এটার কি অনুমতি আছে? তারা বলবে না, হারাম। কেন? কারণ কোকেন বিক্রি করা, ব্রাউন সুগার, এগুলো হারাম। এখন কোকেন, ব্রাউন সুগার ইত্যাদি বিক্রি করা যদি হারাম, রিবা আরও বড় হারাম। কারণ যদি রিবাতে জড়িত থাকেন, আল্লাহ এবং রাসূল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। যখন ব্যাংকে দিচ্ছেন পারমিশন তারা ইন্টারেস্টে আপনার সাথে লেনদেন করবে, এটা অনেক বড় গুনাহ, তাহলে ছোট গুনার বেলা তো একই রকম হবে, সেজন্য আমি একমত নই। যদি তারা নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখে, তাহলে তো সেটা রাখতে পারে কোনো ইসলামিক ব্যাংকে, অথবা শেষ উপায় হিসেবে টাকা রাখতে পারেন কারেন্ট অ্যাকাউন্টে। এমন কিছু অ্যাকাউন্ট আছে ব্যাংকে যেখানে কোনো ইন্টারেস্ট বা সুদ দেওয়া হয় না, এটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কোনো সুদ নেই, শেষ উপায় হিসেবে এখানে রাখতে পারেন, তবে শুধু সেই টাকাটাই রাখেন যেটা রোলিং করা প্রয়োজন। কারণ বিভিন্ন দেশে এমন নিয়ম আছে, যেমন ভারতে, ইংল্যান্ডে, যেখানে চেকের মাধ্যমে লেনদেন হয়। যদি আপনি ব্যবসায়ী হন, তাহলে অ্যাকাউন্টে সেই টাকা রাখেন যেটা রোলিং করা প্রয়োজন, বাকিটা ইনভেস্ট করতে পারেন প্রপার্টি, রিয়েল এস্টেট, স্টক ইত্যাদিতে। আর যদি নিরাপদে রাখতে চান, তাহলে ব্যাংকে একটা লকার ভাড়া নিয়ে সেখানে টাকাটা রেখে দেন। জানি এটা বোকামি, তারপরও রিবাতে খাটানোর চেয়ে এটা অনেক ভালো। অন্তত আল্লাহ রাসূলের কাছে নিরাপদে থাকবেন, নাহলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। শেষ উপায় হিসেবে যদি শুধু নিরাপত্তার কথা ভাবেন, লকার ভাড়া নেন, হয়তো মাসে ৫০০ টাকা বা বছরে ১,০০০ এর মতো লাগতে পারে, অথবা ইংল্যান্ডে হলে কয়েক পাউন্ড লাগবে। লকার ভাড়া নেন, সেখানে টাকাটা রেখে দেন, সরকারকে জানাতে পারেন, সমস্যা নেই, টাকাটা সেখানে রাখেন যদি নিরাপত্তা চান আপনি। তবে নিলেন রিবা, আর যদি দানও করে দেন, এভাবে রিবার সিস্টেমকে উৎসাহিত করছেন, আমি বলবো যে এটাও হারাম। হ্যাঁ, আর এখন আমাদের ইংল্যান্ডও আলহামদুলিল্লাহ এরকম কিছু ব্যাংক চালু হয়েছে। আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সাহায্য করুন, এরকম অর্গানাইজেশন যেন আরও হয় যারা সুদমুক্ত। আমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করছি এই অর্গানাইজেশনগুলো যেন সরল পথে থাকে। আমিন।